বেসরকারি সংস্থার উদ্যোগে ম্যারাথন বাংলা ছাড়াও সামিল আশেপাশের বেশ কয়েকটি রাজ্যে 2000-এরও বেশি প্রতিযোগী। ম্যারাথনের উদ্বোধন করেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস অরুণ প্রসাদ, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় ও জয় বালাজি গ্রুপের ডিরেক্টর গৌরব জজোড়িয়া। দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন গান্ধী ময়দান থেকে শুরু হয় দৌড় প্রতিযোগিতা, এরপর নেতাজি রোড হয়ে ফের গান্ধী ময়দানে এসে শেষ হয় ম্যারাথন। বিভিন্ন বিভাগে 10 ও 5 কিলোমিটার ম্যারাথনের আয়োজন করা হয়েছিল, বিজয়ীদের জন্য ছিল আর্থিক পুরস্কার। জয় বালাজি গ্রুপের পক্ষ থেকে এখানে ম্যারাথন 10K 5K ম্যারাথনটা অর্গানাইজ শর্ট রানটা অর্গানাইজ করা হয়েছে। এই ম্যারাথনেও আমরা দেখেছি কি যেটা এখানে যেটা এক্সপেক্টেড ছিল তার চেয়ে বেশি এখানে পার্টিসিপেশন হয়েছে। পরের বছরে আমরা আশা করতে পারি কি মহিলাদের পার্টিসিপেশনও ভালো করে হবে বলে। আমাদের একটা উদ্দেশ্যও আছে লোহার কারখানার সাথে, কে সবের হেলথ আর ফিটনেস অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, ওটাই হেলথ অ্যাওয়ারনেস নিয়ে এটা প্রোগ্রামটা আমরা স্টার্ট করেছি। আর আমরা আশা করছি কি এটা প্রত্যেক বছর এটা আমরা করতেই থাকুক। এখানে অনেক দুর্গাপুরের বাসীরা পার্টিসিপেশন করেছে, কাছাকাছি 2000+ পার্টিসিপেশন হয়েছে 5 কিলোমিটার বা 10 কিলোমিটারে। তাহলে এটা উৎসাহ দেখে আমাদের পুরো মনে আছে কি এটা প্রত্যেক বছর এটা বাড়তে থাকবে।